আমাদের মাইন্ডসেট থাকে সবসময় পজিটিভ। আজকে টম ব্রুস আসছে, অনেক একটা ভালো নক খেলছে ও, একটা শেষ করে আসতে পারলে তো সবারই অনেক ভালো লাগে, আমারও ভালো লাগতো। আসলে এখানে কোনো রহস্য নাই, ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ অনেক ভালো ম্যাচ দিচ্ছি, এটা দরকার ছিল আমাদের, আমাদের ফ্লোটা ভালো যাচ্ছে। আপনি দেখবেন যে আমাদের সবাই কিন্তু আমরা টিম গেম হিসেবে খেলতেছি, কেউ একা কেউ কিন্তু ম্যাচ জিতাইতেছে না। প্রত্যেক গেমে আমরা যে কটা ম্যাচ দিচ্ছি আমরা কিন্তু সবাই টিম গেম হিসেবে খেলছি, সবাই পারফর্ম করছে, তো ভালো সময় যাচ্ছে, ভালো ফ্লো যাচ্ছে। তো আশা করবো সামনে যে ম্যাচগুলো আছে সেম ফ্লোতেই আমরা যাবো ইনশাল্লাহ। অবশ্যই দেখেন, এটা কিন্তু যেহেতু বিপিএল হতেছে, এখানে কিন্তু লোকাল প্লেয়ার হচ্ছে ভালো পারফর্ম করে যে টিমে সেই টিমটা কিন্তু মানে রেজাল্ট হওয়ার ইয়েটা কিন্তু তাদের পার্সেন্টেজ বেশি থাকে। তো আমাদের যে ফরেন প্লেয়ার আছে তারাও সবাই প্রায় ফর্মে আছে, সবাই প্রত্যেক গেমে কেউ না কেউ ভালো করে ভালো করতেছে, যেটা আমাদের জন্য বেশি ভালো হইতেছে। তো এই জন্যে আর কি মনে হয়, আমার কাছে মনে হয় যে সবার কম্বিনেশনটা অনেক ভালো যাইতেছে। আমার কাছে আসলে টিম কম্বিনেশনের কারণে আর কি এরকম হয়েছে আমার কাছে যেটা মনে হয়, আর টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে, ক্যাপ্টেন ভালো বলতে পারবে বিষয়টা। অবশ্যই খারাপ তো লাগে, হয়তো বা শেষ করে আসতে পারলে তো সবারই অনেক ভালো লাগে, আমারও ভালো লাগতো, চেষ্টা করছি, হয় নাই, তো চেষ্টা করবো সামনে ম্যাচে যাতে সেম ভুলটা না করি। আসলে দেখেন এখন যে সিচুয়েশনটা, আমি সিচুয়েশন অনুযায়ী খেলা ট্রাই করতেছি, যদি স্ট্রাইক রেট ভাবতাম যে উইকেট ছিল হয়তো বা ওইরকম প্রেফার করে নাই, এর জন্য হয়তো বা ওইরকম খেলি নাই, তো যেরকম যাইতেছে আলহামদুলিল্লাহ, মানে উইকেট যেরকম প্রেফার করে সেভাবে যদি খেলতে পারি তাহলে ভালো, টিমের জন্য ভালো, আমার জন্য ভালো। না আসলে আমরা কখনো এইরকম মাইন্ডসেট নিয়ে খেলি না, আমাদের মাইন্ডসেট থাকে সবসময় পজিটিভ, তাদের সাথে ডিসকাস করে। আজকে টম ব্রুস আসছে, অনেক একটা ভালো নক খেলছে ও, একটা ওর সাথে মিডলে জাস্ট কথা হইতেছিল উইকেট কীরকম বিহেভ করতেছে, কী কোন শটগুলো খেললে আমাদের ভালো, বলার কী ট্রাই করতে চাইতেছে, এই জিনিসগুলো নিয়ে যে ফরেনার আসুক সবার সাথে কিন্তু যদি আমি যত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো। তো আমাদের টিমে সেমই হইতেছে, সবার সাথে আমরা ওই ডিসকাশনটা ভালো হইতেছে। দল থেকে আমাকে জাস্ট একটা কথা বলা হয়েছে যে আমি যে কাইন্ডের অফ প্লেয়ার, আমাকে পুরো স্বাধীনতা দিছে ফুল ফ্রি খেলার জন্য, তো চেষ্টা করতেছি সেভাবে খেলার। এখানে অনেক ধরনের বোলার আছেন, ফরেনার মানে ইউরোপের আছে, এশিয়ার আছে, এদের সাথে খেলতে কেমন থ্রেটিং মনে হচ্ছে, যে ইন্টারন্যাশনাল ক্রিকেট যেমন খেলেন আর কাছাকাছি মনে হচ্ছে? আসলে দেখেন আমি কখনো এইভাবে খেলি না যে কোন বলার বল করতেছে, আমি জাস্ট বল দেখে খেলা ট্রাই করি, যে কোনো বলারই বল করতে পারে, আমরা যদি কোনো প্লেয়ার হিসেবে দেখি তাকে যে এই ওই বল করতেছে তাহলে কিন্তু ডিফিকাল্ট, আমরা যদি জাস্ট বলটা দেখে খেলা ট্রাই করি তাহলে কিন্তু সব কিছু ইজি। অবশ্যই কোয়ালিটি এখানে যতগুলো টিম আছে সবাই অনেক ভালো টিম, সবারই অনেক কোয়ালিটি বলার আছে। থ্যাংক ইউ।